টিকটিকিটা জানলার এখানেই ঘুরে বেড়াচ্ছে, জিলিপি নিয়ে চলে এসেছে, সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। তোমরা এই ব্লগটা যেদিন দেখছো সেদিন হচ্ছে নববর্ষ, তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে একদম চান টান করে নিলাম, কারণ কালকে অ্যাকচুয়ালি কিন্তু কালকে নববর্ষটা, তো আজকে আমরা প্রি নববর্ষ সেলিব্রেশন করব। তো আজকে অনেক কিছুই প্ল্যান রয়েছে, তো এক এক করে সেগুলো এক্সিকিউট হবে, তোমরা দেখতেও পাবে। তো আগে গিয়ে চলো চাটা খেয়ে নিই। হয়ে গেল আমার চা গরম করা, পিউয়ের পুজো হতে হতে আমার চাটাও হয়ে গেল গরম। এখন টাইম হলো সকাল 8:30, তো এখনই বাইরে মানে প্রচণ্ড রোদ, মানে ঘড়ি না দেখলে না বাইরে বেরিয়ে মনে হবে এখন দুপুর, সেই জন্য আজ এখানেই বসে চা বিস্কিট খাচ্ছি। কালকে রাত থেকে গলাটাও একটু খুশখুশ করছে, ঠান্ডা গরম লেগে গেছে এখন, তো সেই জন্য গরম চাটা বেশ গলাতে আরাম লাগছে। পিউয়ের সকালে উঠেই চান টান সব হয়ে গেছে, এখন পুজো করছে। পিউ অ্যাকচুয়ালি আমার অনেক আগেই উঠে যায়। আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, এটা একটা বড় কাজ থাকে, কারণ বাগানটা অনেকটাই, ওই জন্য অনেকগুলো গাছ রয়েছে, বেশ ভালো করে জল দিয়ে দিলাম। এখন গরমের টাইম তাই শুকিয়ে যায় এত কড়া রোদ। এবার দেখি লেবুর খোঁজে যদি এদিক ওদিক কোথাও রয়েছে, এই তো একটা পেয়েছি। আমরা যেহেতু আজ থেকেই প্রি নববর্ষ সেলিব্রেশন স্টার্ট করে দিয়েছি, সেজন্যই ভাবলাম আজকে ব্রেকফাস্টটা কচুরি দিয়েই স্টার্ট করা যাক। তো আমার পিউ দুজনেরই পছন্দ আজকে কচুরি খাওয়ার, তো আনতে চললাম এখন কচুরি। বাড়ি নিয়ে চলে এলাম, গরমা গরম কচুরি তরকারি, জিলিপিটা শুধু মিস হয়ে গেল। এই মা জিলিপি নিয়ে চলে এসেছে, এই বাবারে পুরো আমার মনের কথাটা কি করে জানতে পেরে গেল রে বাবা। এটাই তো মন কি বাত, আমি একবারও জিলিপির কথা বলিনি, অনেকদিন পর জিলিপি খাচ্ছি। এখন মিষ্টি খাওয়া বন্ধ, রাতের চক্করে পড়ে তো পুরো মিষ্টি খাওয়াই বন্ধ করে দিয়েছি আমি। বসে গেলাম সব খাবার দাবার নিয়ে, পিউ ভালো করে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে আলু মটর দিয়ে, ওই ঘুগনির মতো করেই করা, তার সাথে গরম গরম ফুলকো কচুরি, আর এখানে রয়েছে জিলিপি। জিলিপিটা অ্যাকচুয়ালি পিউয়ের খুব পছন্দ, আমি জিলিপি আনবো বলে যাইনি, কচুরি নেওয়া হলো, তখন দেখছি গরম গরম জিলিপি করছে, তো তখনই মনে পড়ে গেল পিউয়ের কথা যে পিউ থাকলেই বলবে যে এই জিলিপিটা নিলে ভালো হয়, তো ওই জন্য নিয়ে নিলাম জিলিপি। এবার তাহলে তাড়াতাড়ি করে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, কারণ তারপরে অনেক কিছু প্ল্যান রয়েছে, অনেক জায়গায় যাওয়ার রয়েছে আমাদের। সকলকে জানাচ্ছি শুট টু এক্সপ্রেসের তরফ থেকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা, আর বড়দেরকে অবশ্যই প্রণাম। ঝটপট রেডি হয়ে যাবো খেয়ে দে, কারণ আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, কিন্তু এত রোদ গরম এখন মনে হচ্ছে প্রায় 12:30 বাজছে, যদি বাইরে কেউ ঘড়ি না দেখে যাই, কারণ এতটাই হিট আর এতটা রোদ গরম, কি করে যে অতটা ডিস্টেন্স যাবো। আজকেও বললাম যে পুরো ঢেকে ঢুকে একদম যেতে হবে, আর ও যেহেতু বাইক রাইড করে তো হিটটা পুরো ফার্স্টে, আমার তো আমি তো পেছনে বসি, ওর আরো বেশি কষ্ট। রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য, তো এবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো, পিও রেডি হয়ে গেছে। তো বাইরে যা রোদ, মানে ভয় লাগছে বেরোতে, মনে হচ্ছে এইরকম রোদে জাস্ট বাড়িতে থাকাই ভালো, কিন্তু কিছু করার নেই, কয়েকটা কাজ রয়েছে সেজন্যই আমাদেরকে বেরোতে হচ্ছে। তুই তো পুরো ডাকাত হয়ে গেছিস। আমি হ্যাঁ, এইরকম করে রোদ, তারপরে গ্লাভস আর পায়ে মোজাটাও পরবো। গ্লাভস মোজা বাকি রয়েছে, তার উপর হেলমেট, হেলমেট থাকবে। তোকে কে ছোই, প্রচন্ড গরম, আমার চারিদিকে র্যাশ বেরোতে শুরু করে দেবে। কিউ এখন ফুড দেখতে গেছে, তবে এত রোদ আর এত গরম যে হাফ বয়েল হয়ে গেছি একদম,
প্রচন্ড রোদ, দেখি কতক্ষণে বাড়ি ঢুকতে পারি। কয়েকটা জিনিস নেওয়ার আছে আর এখন ফ্রুটসটা নেওয়া হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব। নিলি একটা? পেলাম কি পেলি এখানে? একটা তরমুজ পেলাম। দিদার এইখানে এসে সবার সাথে দেখা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, এতক্ষণ আড্ডা চলছিল সবাই মিলে, তো এখানে এসে দই বড়াও খেয়ে নিলাম, মামি বানিয়েছিল। এবারে আমি এগুলো সব বাঁধাবাঁধি করা স্টার্ট করে দেবো, কারণ বাইরে যায় রোদ, আমাকে আবার ডাকাচ্ছে যেতে হবে। এই দিদা বসে আছে, দিদার সাথে দেখা হয়ে গেল, তারপর চলে গেলাম শ্বশুর বাড়ি মানে পীরের বাড়ি। তো বেশ ভালোই লাগছে গরমটা, মানে রাস্তায় আস্তে আস্তে তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলাম, হাফ বয়েলড, ভাগ্যিস পৌঁছে গেলাম তাড়াতাড়ি। এরপর যদি আরও কিছুটা যেতে হতো তাহলে ফুল বয়েলড হয়ে যেতাম দুজনেই। ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন এত গরমে আমি গরম গরম শরবত খাচ্ছি। গরম গরম শরবত কেন? কারণ আগেই বললাম আমার ঠান্ডা লেগে আছে, ওই জন্য গলা খুসখুস করছে, সেই জন্য ফ্রিজের খাওয়া যাবে না ঠান্ডা। গরমে গরম শরবত কি আর লাগবে, তবু যাই হোক ভালোই লাগছে। এত রোদ, তারপরে এখানে ফিরলাম, প্রচণ্ড রকমভাবে গরম, তারপরে স্নান টান করে আবার এখানে আমি 7 টাইম স্নান করলাম। এবারে খাওয়ার দিয়ে দিয়েছে, মা ডাকছে খেতে, তো তাড়াতাড়ি এবার খেয়ে নেবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে, এতটা জার্নি করেও এসেছি, এদিক ওদিক সব যাওয়া হয়ে গেছে, আর এখনো পর্যন্ত শুয়ে আছে। এই ওঠো, এবার খেতে দিয়ে দিয়েছে মা। আগেই আমরা দুজনেই হা হয়ে গেছি, তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। মাছটা এত বড় যে 50% সব ভাত কমানো হয়ে গেল আমাদের, তো এবারে বাকিটুকু নিয়ে পরে বসেছি। শুধু মাছটা খেলেই পেট ভরে যাবে? হ্যাঁ, আমার 10 মিনিট টাইম লাগবে, রাজের লাগবে 1.5 ঘন্টা। ভাত, এটা কি মা, এটা কি করেছো? বড়ি আলু পোস্ত। এটা কি মা? পুঁই শাকের চচ্চড়ি। বাবা, এটা তো চাটনি নয়, এটা তো পুরো আমসত্ব তৈরি হয়ে গেছে। মাছটা কোথায় গেল? না, ডালটাকে দেখো, এই যে ডাল। কি ডাল মা এটা? মসুর ডাল। আর এইবারে হচ্ছে মাছ। বাবা রে, কাতলার বাচ্চা, চারা পোনা। আমরা এবারে খেতে বসে নাই। মা তুমি কখন বসবে? আর ওখানে এবারে ওটা গোটা পোনা হয়ে গেছে। মা এইবারে কি, এটা হচ্ছে তোমার তরমুজ, রাজ ঠান্ডা খাবে না, তাই জন্য ফ্রিজ থেকে আগের থেকেই বের করে রেখে দিচ্ছে। এই গরমে সব গরম গরম খাবার খাচ্ছে। হ্যাঁ আন্টি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা এবারে খেতে বসে নাই। মা তুমি কখন বসবে? ভাই আসুক, আমরা চটপট লাঞ্চটা সারি, তারপরে আবার আসি। দুপুরে সবাই মিলে আড্ডা মারলাম, তারপরে ঘুম পেয়ে গেছিলো, খুব নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে গেলাম, এবারে বেরিয়ে পড়ব বাড়ির জন্য। তার আগে কয়েকটা বাজারে কাজ আছে, কাজগুলো সেরে একবারেই বাড়ি ফিরে যাব। দিদার জন্য একটা বেল্ট নিয়েছিলাম, তো ছোট হচ্ছে, ওটা আবার এক্সচেঞ্জ করার জন্য এখানে এলাম, তো এক্সচেঞ্জ তো হয়ে গেছে, তো দিল নিয়ে একটু সমস্যা হচ্ছে। আমরা এসেছি আজকে আসানসোল বাজার, তো এখানে কিছু শপিং করার আছে পিওর, কিন্তু এখানে আজকে এত ভিড়, কালকে যেহেতু নববর্ষ সেজন্য প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, তো ভিড় ঠেলতে ঠেলতেই আমরাও এগোচ্ছি, হাঁটতে হচ্ছে না, ঠেলে নিয়ে চলে যাচ্ছি। কিছু হবে কুর্তির মধ্যে? আজ তো কোনো কাজ হলোই না, যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে না, আর এদিক ওদিক কোথাও আর কোনো দোকানে কোথাও ঢুকবো না, একদম স্ট্রেট বাড়ি। পিউ আবার খোঁজ খবর করছে, দেখছে যদি পাওয়া যায়।
পেয়েছিস? আজ কিছু খাওয়া গেল না, আজকে দিনটাই মনে হচ্ছে গন্ডগোলের, পুরো এদিক ওদিক সেদিক, কিচ্ছু আর পাওয়া যাচ্ছে না, এবার স্ট্রেট বাড়ি। তুই বাড়ি বাড়ি করে অনেকগুলোই তো দেখে নিচ্ছিস। কিন্তু আর কি করবো, আজকে আর হচ্ছে না, ঠিকঠাক লাকটা সাথে দিচ্ছে না। বাড়ি ফিরে এইমাত্র ফ্রেশ হয়ে গেলাম, তো আজকে শুধু এদিক ওদিক ঘোরাঘুরি হলো, কাজের কাজ কিছুই হলো না, যেই কারণে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেল। যেই জিনিসগুলো চাইছিলাম কিনতে সেগুলো পেলাম না, না আসানসোলে না রানীগঞ্জে কিছু নেওয়ার ছিল সেটাও পেলাম না, শুধু কয়েকজন বন্ধুর সাথে দেখা হলো, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আড্ডা হলো, ভালোই হলো, অনেকদিন পর দেখা হয়েছিল বন্ধুদের সাথে। তো এইসব করে তারপর বাড়ি ফিরে গেলাম। এখন টাইম হয়ে গেল রাত্রে 9টা, তো দেখি কিছুক্ষণের মধ্যে ডিনারটা করে নেব, শরীরটাও বেশ টায়ার্ড লাগছে। আজকে তো সকাল থেকেই গলার অবস্থা খারাপ, সেই জন্য পিউ জল গরম করে দিয়েছে গার্গিলের জন্য, তো এখন গার্গিলটা করে নিই। হ্যাঁ এটাই ভালো হলো, যে আগে গার্গিল করো তারপরে ডিনার করো। গরমে এই সর্দি গরমিটা খুব কষ্টকর ব্যাপার, খুব খিদে পেয়ে গেছে, আজকে সন্ধ্যেতে সেরকম কিছু খাওয়া হয়নি, সেজন্য বসে গেলাম একবারেই ডিনার করতে, আমি আর পিউ দুজনেই। রুটি তো আছেই, তার সাথে রয়েছে দই পটল, আর এখানে রয়েছে চিকেন চিল্লি, মানে আজকে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম অবস্থা। আর সকাল থেকে টিকটিকিটা জানলার এখানেই ঘুরে বেড়াচ্ছে নেটের মধ্যে, মানে এখনও অবধি এরকমই আছে, আমি সকাল থেকে এমনিই দেখছি, হয় এই পাশে নয় ওই পাশে, কিন্তু নেট ছেড়ে আর বেরোচ্ছে না। আজকের ডিনারটা বেশ জমজমাট ছিল, পিউয়ের হাতের চিকেন চিল্লি আর শাশুড়িমার হাতের দই পটল দুটোই দারুণ হয়েছিল, তাই খুব বেশি খাওয়াও হয়ে গেছে। তো এখন টাইম হয়ে গেল রাত্রি 10টা 20, তো এবার আমি ব্লগটা এডিট করতে বসবো। তো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।